জুমার দিন সম্পর্কে 14 15টি করণীয় আছে আমি ওইসব লম্বা ফিরিস্তিতে যাচ্ছি না শর্ট করে তিনটা আমলের কথা শুধু বলছি নাম্বার 1 জুমার দিন 24 ঘন্টা সময়ের মধ্যে একজন ইমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো দুরূদ শরীফ পাঠ করবে কি করবে দুরূদ পাঠ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইহাকি সহীহ হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে জুমার রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে অধিক পরিমাণে দুরূদ পাঠ করো দেখেন সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আমল পরিমাণে বাড়ানোর কথা বলতেন না কোরআনেও আল্লাহ তাআলা আমাদেরকে আমলের কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন পরিমাণ বাড়ানোর কথা বলেছেন কোরআনে জিকিরের কথা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা শুনলাম তিনি দুরুদের কথা বলেছেন কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে সেই সাথে কোয়ান্টিটিও বাড়াতে হবে বিশেষ করে জুমার রাতে জুমার দিনে জুমার রাত জুমার দিন মানে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত বৃহস্পতিবার দিবাগত রাতটা শুক্রবারের অধীনে আর শুক্রবার দিনটা তো আছেই এই 24 ঘন্টার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া মিনাস সালাত তোমরা এই শুক্রবার রাতে দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে আমার জন্য দোয়া করবে যত বেশি দুরূদ পাঠ করবে মনে রাখবে তোমরা যে দুরূদগুলো পাঠ করবে পৃথিবীর যেই এলাকা থেকে যেই প্রান্ত থেকে পাঠ করো না কেন আল্লাহ তাআলার ফেরেশতারা নিযুক্ত আছেন তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো রিপোর্ট জমা দেয় এবং বলে হে আল্লাহর রাসূল আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক দেশ থেকে অমুক প্রান্ত থেকে আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আমলটি করে কোটি কোটি মানুষের রিপোর্ট এট এ টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করার মতো টেকনোলজি দুনিয়ার টেকনোলজি এবং উন্নত জ্ঞান বিজ্ঞান এর আবিষ্কার যে সমস্ত মানুষের মাথা থেকে তাদের সৃষ্টিকর্তার কাছে এটা কোনো ব্যাপার না একসাথে কোটি মানুষ যদি দুরূদ পড়ে তাহলে সেটা একসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করার সুযোগ আল্লাহর কাছে অবশ্যই আছে মোহতরম হাজেরিন দুরূদ পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন দুরূদ পাঠের সবচাইতে শ্রেষ্ঠ সিজন দুরূদ পাঠের সবচাইতে শ্রেষ্ঠ মৌসুম হলো শুক্রবার জুমার দিন সন্ধ্যা থেকে নিয়া সরি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়া জুমার দিন সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে আপনি দুরূদ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সালাতের মধ্যে পড়ি এটাকে বলা হয় দুরূদ ইব্রাহিম এই দুরূদটা হলো সেই দুরূদ যে দুরূদটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন অতএব এর চাইতে উত্তম কোন দুরূদ দুনিয়াতে আর হতে পারে না অতএব এই দুরূদটা পারলে পড়বেন এই দুরূদটা যদি পড়তে না পারেন তাহলে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটুকু পড়লেও দুরূদ শরীফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে ভাইরা বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে একজন ইমানদার নারী ইমানদার পুরুষের সবচেয়ে বেশি আমল হবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার ভিতরে অগণিত বার দুরূদ পাঠ করবেন অগণিত বার দুরূদ পাঠ করবেন ভাইরে আমার ইমাম আল্লামা ইবনে সাদী রহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুফাসসির তিনি বলেছেন যত দোয়া যত জিকির কোরআন হাদিসে আছে ইমাম নওয়াবীর আল আজকার কিনেন তারপরে যায়া শেখ গাহতানী রহিমাহুল্লাহ যিনি হিসন মুসলিমের সংকলক এবং তার একটা লেখা আছে বই আছে বাংলা অনুবাদ হয়েছে বান্দার ডাকে আল্লাহ সাড়া এরকম আর অনেকগুলো দোয়ার বই আছে এগুলোতে দেখবেন এত দোয়া শত শত ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ রাহেবেলায়তে দেখবেন অনেক দোয়া আছে এই যে দোয়ার ভাণ্ডার এত দোয়া এই সব দোয়াগুলো নির্যাস হলো ছয়টা এটা ইবনে সাদী রহমাল্লাহর গবেষণা এর ভিতরে একটা হলো তিনি বলেছেন এই ছয়টার মধ্যে একটা হলো দুরুদ আপনি দুরুদ পড়বেন এর ভিতরে অনেক দোয়া চলে আসবে এক সাহাবি জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ
আমি তো আমার নিজের জন্য দোয়া করব আপনার জন্য কি পরিমাণ দোয়া করব তো তিনি পার্সেন্টেজ বলতে বলতে চার কথার কথা চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সন্তুষ্ট হচ্ছিলেন না যখন বলেন আমার পুরো শতভাগ দোয়া আপনার জন্য করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইদান তুগফার যামবুক ওয়া তুগফা হাম্মুক যদি সেটা তুমি করতে পারো যে তোমার সকল দোয়াতে আমাকে শামিল রাখতে পারো তাহলে তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে সকল পেরেশানি দূর হয়ে যাবে সকল টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দুরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি দশ বার রহমত নাজিল করেন আপনার জীবনে দশটা জায়গায় বিপদে পড়েছেন পেরেশানিতে পড়েছেন আল্লাহর রহমত ছাড়া উপায় নাই প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের দরকার কিন্তু কোথাও বিশেষভাবে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আপনি হয়ে পড়েছেন আল্লাহ তাআলা একবার দুরুদ যদি আপনি হকাদাই করে সুন্দর মতে পাঠ করেন তো আপনার জীবনে দশ জায়গায় আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন ভাইরা আমার আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করলে তার কোনো লাভ নাই তার লাভ আল্লাহ তাআলা তার প্রতি রহমত এমনিই করবেন তার নবীর প্রতি আমরা দোয়া করি বা না করি কিন্তু আমরা যদি দুরুদ পাঠ করি তাহলে সবার আগে আমাদের লাভ হবে অতএব এই দুরুদ সবসময় বেশি বেশি করে পাঠ করবেন মুখের ভিতরে চলতে থাকবে কিন্তু শুক্রবার যখন আসবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই আমলটা সবচাইতে বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ দিল থেকে যারা ওয়াদা করেছেন আমি আমার কথা বলি আলহামদুলিল্লাহ আমি আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে উৎসাহ দেওয়া আমার পরিবারের ছেলে মেয়েকে পরিবারকে আমার সাথে এমনকি আমার ড্রাইভার সাহেবকেও আমি মাঝে মধ্যে বলি আমরা স্মরণ করাই বৃহস্পতিবার হলে একজন আরেকজনকে স্মরণ করাই আমি শুধু বলা না যে তোমরা আজকে দুরুদের আমল শুরু করছো কে কতবার করছো শুরু করছো তো অতএব আমরা আমাদের পরিবারে বাসা বাড়িতে নিজেরা আমরা আমল শুরু করবো ভাই আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় টাকা পয়সা পদ পদবী নাম যশ খ্যাতি কিচ্ছু যাবে না সব থেকে যাবে ভাই একটা কম দামের কাপড়ে কাপড় নিয়ে পুরো শরীরে সব কিছু খুলে পকেট থেকে মানিব্যাগটাও রেখে দিবে মোবাইলটাও রেখে দেওয়া হবে সব কিছু রেখে দেওয়া হবে আপনার কিচ্ছু সাথে দেওয়া হবে না ভাই একটা কাপড়ের টুকরো নিয়ে যাবেন সাথে আপনার সাথে আসল যাবে হলো আল্লাহ তাআলার কুদরতি যে ডাক পিয়ন আছে তাদের মাধ্যমে আপনার আমল নামাগুলো চলে যাবে আল্লাহ তাআলা বলেছেন ওমা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ দুনিয়া থেকে যে ভালো কাজগুলো পাঠায় দিবা আল্লাহর কাছে যায় দেখবা সব আছে অতএব বেশি বেশি দুরুদ পড়বো তো ইনশাআল্লাহ লাভ আমার হবে লাভ আপনার হবে আমি বিভিন্ন জায়গায় বলি ভাইরা আমার জীবনে এমন কিছু পরিস্থিতি আসছে দেয়ালে পেট ঠেকে গেছে দেয়ালে পিঠ ঠেকে গেছে মনে হয়েছে যে আল্লাহ তাআলা এই মুহূর্তে অলৌকিক কোনো সহযোগিতা না করলে আমার বোধহয় আর রক্ষা নাই এই ধরনের বিপদ আল্লাহর শপথ করে বলছি একটা ঘটনা তো স্পষ্ট এখনো মনে আছে যে এই মুহূর্তে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য ছাড়া রক্ষার কোনো উপায় নাই এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আমি ওই বিপদ শুরু থেকে নিয়ে উদ্ধারের আগ পর্যন্ত মুখ দিয়ে দুরুদ এবং আরেকটা হলো ইস্তেগফার কন্টিনিউয়াস চালাইতে রয়েছি কন্টিনিউয়াস অনবরত পড়তেইছিলাম বাথরুমের টাইম বাদে নামাজের টাইম বাদে আর পুরো সময়টাতে চেষ্টা করছি পড়ার এমনভাবে আল্লাহ তাআলা এমনভাবে সাহায্য করেছেন যে আমি কল্পনাও করি নাই এই টাইমে এটা হতে পারে দুনিয়ার কোনো সিস্টেম বলো না এরকম আমার সমস্ত আপনার বুঝ বুদ্ধি আমার কল্পনা জল্পনা ধারণা সব কিছুকে উল্টে দিয়ে অলৌকিকভাবে আমি দেখেছি আল্লাহ তাআলা আমাকে ওই জায়গায় সাহায্য করেছেন দুরুদের আমলটা এমন আমল পেরেশানি দূরের জন্য মহ ঔষধ জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামক আল্লাহর রহমত পাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস দুরুদ পাঠ করবো তো ইনশাআল্লাহ বেশি বেশি দুরুদ পাঠ সবসময় করবেন কিন্তু জুমাবার শুক্রবার আসলে সবচেয়ে বেশি পরিমাণে যেটা করবেন সেটার নাম কি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ দুরুদ পাঠের এই আমলটা এত গুরুত্বপূর্ণ এত মর্যাদাপূর্ণ যে এই আমলটা যেন আমরা বেশি বেশি করে করতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এটার জন্য ওযু করার শর্ত রাখেন নাই কারণ ওযু করে যদি করা লাগতো তাহলে শীতের দিনে ওযু কতক্ষণ ধরে রাখা যায় আবার মানুষ অলসতা করে ওযু করতে কষ্ট হয়ে যেত দুরূদ পড়তে পারতো না যে আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা করাটা অর্থাৎ যেটা পরিমাণে বেশি হওয়া দরকার ওইটা করাটা তত সহজ করে দেন আল্লাহ তাআলা দুরূদের আমলটা পরিমাণে অনেক বেশি করতে হবে আর এত বেশি বার ওযু করাও কঠিন হয়ে যাবে এইজন্য এই আমলটা আল্লাহর জিকির সাধারণ জিকির এবং দুরূদ এগুলোর জন্য ওযু শর্ত নাই বিনা ওযুতেও করা এমন কি গোসল ফরজ হইছে ওই অবস্থায় আপনার দুরূদের আমল আপনি করতে পারবেন বিশেষ করে ওযু নাই এই অবস্থাতে আপনি দুরূদ করতেই পারবেন অতএব ভাইরা আমার দুরূদ পাঠ করব তো ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম যেটা বললাম সংক্ষিপ্ত দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়া আর কয়েকটা দুরূদ আছে যেই দুরূদগুলো বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখেন দুরূদে হাজারি দুরূদে লাখি দুরূদে তুনাজ্জিনা দুরূদে নারিয়া এরকম আরো অনেক রকমের দুরূদের কথা আপনারা শুনছেন না শুনেন নাই এই দুরূদগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই এ জাতীয় আরো যত দুরূদ আছে এগুলোর অর্থের মধ্যে যদি কোনো শিরকপূর্ণ কিছু না থাকে এগুলোর অর্থের মধ্যে যদি আপত্তিকর খারাপ কিছু না থাকে দুরূদের মূল জিনিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার এবং সাহাবীদের জন্য দোয়া সেটা যদি থাকে তাহলে এরকম মানুষের বানানো দুরূদ পড়া যেতে পারে কিন্তু উত্তম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানোটা কথা কি বুঝাতে পারছি আর এই দুরূদগুলো যদি কেউ এই বিশ্বাস এবং আকীদা থেকে পড়ে যে অমুক দুরূদ পড়লে এত নেকি হবে এতবার পড়লে ওইটা হবে তাহলে সেটা ভুল হবে কারণ এগুলো কোরআন বা হাদিসে কোথাও এভাবে বলা হয় নাই এই বেশিরভাগ যে দুরূদগুলোর নাম বললাম এতুনা জিনা নারিয়া এটা সেটা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে অনেক রকমের কথা প্রচলিত আছে তবে ওই যে উক্তির মধ্যে মূল ভাষ্যের মধ্যে যদি শিরপূর্ণ কিছু না থাকে ওটা পড়া যেতে পারে কিন্তু এই বিশ্বাস থেকে যদি কেউ পড়ে যে এটা এতবার পড়লে এটাই হবে অতবার পড়লে ওই সওয়াব হবে তাহলে এই ব্যাপারে কোরআন হাদিস যদি না বলে তাহলে সওয়াব নির্দিষ্ট করার ঠিকাদারি আল্লাহ তাআলা দুনিয়াতে আর কাউকে দেন নাই নবী বা রাসূল তাদের কাছে ওহি আসে আপনি কিভাবে জানলেন এজন্য সেগুলোকে সেই বিশ্বাস থেকে ধরা যাবে না অতএব শুক্রবারে দুরুদের আমলটা বেশি বেশি করব চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ চেষ্টা করব তো ইনশাআল্লাহ পরিবারকে সবাইকে স্মরণ করায় দিব যে জুমাবার শুরু হয়ে গেছে আমল শুরু হয়ে যাক আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আমল নম্বর দুই জুমাবারের ফজরের নামাজ জামাতের সাথে পুরুষ আদায় করা এটা হলো আল্লাহর জমিনে যত নামাজ আছে এর মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াতি সালাতুল ফজরে ইয়াউমাল জুমআতি মাআল জামাআহ অর্থাৎ যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে অর্থাৎ শুক্রবারে ফজরের নামাজ পুরুষদের জন্য জামাতের সাথে আদায় করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ অতএব অন্য সব দিন পাঁচত্ব নামাজ তো পড়তেই হবে ফজরের নামাজের গুরুত্ব বিশেষ কারণে গুরুত্বপূর্ণ কারণ মুনাফেকদের জন্য যারা আল্লাহর খাতায় মুসলমান না দুনিয়াতে মানুষ মুসলমান জানে এই ভয়াবহ মার্কা এবং এই ভয়াবহ অপরাধের অপরাধী বা এই টাইপের মানুষগুলোর একটা বড় মার্কা হলো যে তাদের জন্য ফজরের নামাজ পড়াটা অনেক কষ্টকর হয়ে যায় অন্যগুলা টেনে টেনে পড়লেও ফজর নামাজ পড়তে পারে না অতএব একজন ইমানদার হিসেবে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যে ফজরের নামাজ কোন অবস্থাতে আমার ছাড়া যাবে যেভাবেই হোক ফজর আমাকে পড়তেই হবে ভাইরা আমার এই ফজরের নামাজের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজরের নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ এটা বিশেষ করে জামাতের সাথে মা বোনরা বাসায় পড়বেন তাদের মধ্যে তামান্না থাকবে আল্লাহ আমাকে পুরুষ করলে আমিও এটা করতাম আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন তারা তাদের স্বামীদেরকে সন্তানদেরকে ভাইদেরকে পরিবারের পুরুষদেরকে উঠায় মসজিদে পাঠায় দিবেন তাদেরকে ফজিলত শুনায় দিবেন বৃহস্পতিবার রাত্রে শোয়ার সময় মনে করায় দিবেন শুক্রবারে ফজরের আগে আগে উঠায় দিবেন তাদেরকে বের হতে সাহায্য করবেন তাহলে সেক্ষেত্রে আদাল্লো আলাল খাইরে কাফাইলিহি ভালো কাজের পথ দেখাইছেন সেই হিসাবে সে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তাহলে ভাইরা আমার এই আমলটা যেন কোনোভাবে না ছুটে এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে আপনি যদি একটা সমাজের ক্রিম মুসল্লি দেখতে চান একটা এলাকার এ ক্লাসের আফার ক্লাসের ভিআইপি মুসল্লি আল্লাহর কাছে যারা ভিআইপি এরকম মুসল্লি দেখতে চান
পুরো এলাকার মধ্যে সবচাইতে উঁচু দরের ইমানদার দেখতে চান তাহলে ওই এলাকার ফজরের নামাজের সময় মসজিদে চলে যান ফজর নামাজে যারা হাজির হয়েছে এই পুরুষগুলো হলো এই এলাকার ক্রিম মুসল্লি এরা হলো আফার ক্লাসের মুসল্লি এরা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানদার কথা কি বুঝাইতে পারছি অথচ আমাদের সমাজে দেখবেন যোহরে আসরে মাগরিবে এশায় অন্যান্য নামাজে মুসল্লি যাই হোক না হোক ফজরের সময় কিন্তু মুসল্লি সবচাইতে বেশি থাকে কম থাকে অথচ ফজরের সবচেয়ে বেশি মুসল্লি হওয়ার কথা কারণ যোহরের সময় আপনি বাজারে গেছেন আপনি খেতে খামারে গেছেন আপনি দোকান খুলতে গেছেন হতে পারে মাগরিবের সময় আপনি ব্যস্ত আছেন অন্য জায়গায় গেছেন হতে পারে ফজরের সময় তো সব এলাকাতে আসে সব তো মসজিদে আসার কথা কাহিনী কি মসজিদে তো আসে না অতএব ভাইরা আমার ফজরের নামাজ প্রতিদিনই গুরুত্বপূর্ণ এটা ইমানদারের আলামত ফজরের নামাজে আসতে না পারা মুনাফিকের আলামত আল্লাহর খাতে আপনার নাম ইমানদার হিসেবে আছে কিনা আপনি আমি জানি না কিন্তু যদি আপনি ফজরের নামাজে নিয়মিত আসতে পারেন তাহলে আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর খাতায় আমার ইমানদারদের তালিকা আমার নাম আছে আমি শুধু নিজেকে মুসলমান দাবি করলে হবে না আল্লাহর খাতে সেটা গ্রহণযোগ্য হবে প্রমাণিত হবে আমার কর্ম দ্বারা তন্মধ্য থেকে অনেক কর্মের মধ্যে একটা কর্ম হলো ফজরের নামাজে উপস্থিত হতে পারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা ফজরের নামাজের সময় অন্ধকারে বাসা থেকে বের হয়ে চলে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে সুসংবাদ দাও কিসের সুসংবাদ কিয়ামতের ভয়াবহতম দিনে অন্ধকার গুটগুটে অন্ধকারের আজাব যখন হবে এই লোকগুলোকে আল্লাহ তাআলা আলো দিবেন বিশেষ আলো তারা উপভোগ করবে তাদের অন্ধকারের কষ্ট করতে হবে না বিদগুটে অন্ধকারের মধ্যে তারা হাহাকার এবং চিৎকার করবে না আল্লাহ তাআলা তাদেরকে আলো দিবেন দুনিয়াতে যারা ফজরের অন্ধকার ভেদ করে মসজিদে চলে যায় যাব তো ইনশাআল্লাহ মনে রাখবেন ফজরে উপস্থিত হতে না পারা অলস মানুষের আলামত কিসের আলামত অলস ঘুমের সঙ্গে সংগ্রাম করে যে উঠতে পারে না আরামের ঘুম যে ত্যাগ করতে পারে না একটু কম্বল যে ছাড়তে পারে না একটু পানি ঠান্ডা সেটাতে হাত দেওয়ার মতো সৎসাহ জান নাই সে জান্নাতে যাওয়ার দাবি করে কোন মুখে অতএব ফজর নামাজ পড়ার প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার এর মধ্যে জুমার দিনের ফজরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদলুস সালাওয়াতি সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ জুমার দিনে ফজরের নামাজ এ হাদিস আমরা অনেকে হয়তো আজকে প্রথম শুনে থাকব অনেকের হয়তো আগে থেকে জানা আছে হাদিস আপনি না জানলে কি হয়েছে ইবলিসই ঠিকই জানে শয়তানি এ হাদিসটা ঠিকই জানে এই জন্য অন্যদিন আপনি রাত যখনই শোন বা না শোন দেখেন বৃহস্পতিবারের শয়তান আপনাকে সহজে তাড়াতাড়ি শুইতে দেয় না বলে যে আরে কালকে তো শুক্রবার সকালে স্কুল নাই মাদ্রাসা নাই তারপরে যে অফিস আদালত নাই দোকানপাট নাই সব কিছু বন্ধ অন্য সপ্তাহের ছয় দিন যাতা আগামীকালকে তো সকালে লম্বা ঘুম এমনিই দেওয়া যাবে অতএব আজকে রাত্রে টক শো মিষ্টি শো নাটক সিনেমা শয়তানি শো যত যা আছে এমনকি নেক্সুরোতে ধোকা আপনার ইউটিউবে ওয়াজ দেখা এটা করা সেটা করা এগুলো করতে করতে দেখবেন অন্যদিন যদি আপনি এগারোটায় শোন তো বিশুদ্ধবার দেখবেন বারোটা একটা বেজে যায় ঠিক না বে ঠিক কারণ শুক্রবার সকালের ফজরে আপনি উপস্থিত হতে পারলে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ নামাজের নামাজি হয়ে যাবেন এটা তো ইবলিস হইতে দিবে না এই জন্য দেখবেন বৃহস্পতিবার রাতে অবহেলা করে শোয়ার একটা বদ অভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে মোহতারাম হাজিরিন এটাকে জয় করতে হবে এই চ্যালেঞ্জ নিতে হবে যে জুমার দিন মসজিদে গিয়ে ধীরস্থিরতার সাথে সুন্দর করে আল্লাহর সামনে সালাত নিবেদন করব ইনশা ভাইরা আমার এই ইবাদতগুলো আমাদের সাথে যাবে ভাই দুনিয়ারে চাকচিক্য কিচ্ছু যাবে না ভাই সব থেকে যাবে আমার সাথে আমার আমলটা যাবে হিম্মত করবো তো ইনশাআল্লাহ নিয়ত করলাম তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভাইদেরকে আমাদেরকে আমাকে আপনাদেরকে আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করুন দুই নম্বর আমল শেষ এবার তিন নম্বর আমল তিন নম্বর আমলটা হলো জুমার দিনে কয়েকটা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে একটা কাজ আপনি করতে পারেন যে কাজটা করতে পারলে আল্লাহর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ আমল করার সবচাইতে বেশি ফজিলতপূর্ণ আমল করার সুযোগ আপনি লাভ করবেন অনেক মুহাক্কিক বিশ্লেষক ওলামা ইকরাম বলেছেন যত ফজিলতপূর্ণ হাদিস আছে বিশুদ্ধভাবে বর্ণিত এর মধ্যে এই হাদিসটা যেটা বলতে যাচ্ছি এটার মতো এত ফজিলতপূর্ণ অর্থাৎ এত বিপুল পরিমাণ সওয়াব
অর্জন হতে পারে অন্য কোন আমল আর জানা নাই আমাদের অর্থাৎ অন্য কোন হাদিস এরকম বর্ণিত হয় না যে এর চাইতে বেশি সওয়াব সেখানে আসে বলবো আমলটা আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বাক্কারা ইয়াওমাল জুমআতি ওয়াবতাকার যে জুমার দিন আগে আগে উঠবে ওই যে ফজর তো পড়তেই হবে হ্যাঁ আগে আগে উঠবে এবং মসজিদে আগে আগে আসবে ওয়াগাসসালা ওয়াগতাসাল জুমার দিনে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করে সে প্রস্তুত হবে ওয়া মাশা ইলাল মাসজিদি ওয়া লাম ইয়ারকাব এরপরে মসজিদে আসবে সে পায়ে হেঁটে কোনো বাহনে চড়ে না কেউ অসুস্থ হয়ে বাহনে চড়ছেন তার কথা ভিন্ন আল্লাহ সুস্থ সবল রাখলে পায়ে হেঁটে জুমার দিন মসজিদের দিকে আসবে এবং ওয়াদানা মিনাল ইমামে ওয়া লাম ইয়ালগু সবার আগে আগে আসতে হবে মসজিদে এসে ইমামের একেবারে কাছাকাছি গিয়ে বসবে এবং খুতবা দিয়ে শেষ করা পর্যন্ত কোনো অনর্থক অহেতুক কথা বলবে না চুপচাপ থেকে দুরুদ পড়বে বিশ্ব শুক্রবারের আমল সূরা কাহাফ পড়বে কোরআন তেলাওয়াত করবে দোয়া দুরুদ করবে নফল নামাজ দুই রাকাত করে পড়বে এভাবে বিভিন্ন আমলের মধ্যে থাকবে কোনো অহেতুক কথা বলবে না এভাবে যদি কেউ এই চারটি কাজ করতে পারে গোসল করা উত্তম রূপে এবং আগে আগে প্রথম হলো আগে আগে ঘুম থেকে ওঠা এবং আগে আগে মসজিদে আসা সবার এবং গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা কোনো বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের একদম কাছাকাছি যত কাছাকাছি গিয়ে যাওয়া সম্ভব সেখানে গিয়ে বসে এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে কোনো অনর্থক কথা বলে না কোনো কাজ করে না নীরব নিস্তব্ধ থাকে এই কাজগুলো যদি কেউ করতে পারে তাহলে বাসা থেকে মসজিদে আসতে গিয়ে যতগুলো কদম দিবে যতগুলো পা ফেলবে প্রতিটা পা ফেলার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া সওয়াব দান করবেন এক বছর সারা বছর জুড়ে নফল রোজা রাখলে যে সওয়াব পাইতেন সারা বছর জুড়ে প্রতি রাত জেগে সারা রাত জেগে নামাজ পড়লে যে সওয়াব পাইতেন এক কদমে সেই সওয়াব তাহলে আপনার মসজিদ থেকে আপনার বাসা যদি আসতে একশো কদম লাগে একশো কদম হইতে কতটুকু জায়গা লাগে অল্প একটু জায়গা হলে একশো কদম হয়ে যায় একশো কদম যদি আপনার হয় তাহলে আপনি একশত বছরের সওয়াব পেয়ে গেলেন অনেক মুহাক্কিক ওলামা একরাম মুহাদ্দিসগণ বলেছেন যে কোরআন এবং হাদিসে অনেক ফজিলতপূর্ণ হাদিসই আছে কিন্তু এর চাইতে বেশি ফজিলতপূর্ণ আর কোনোটা পাওয়া যায় না যে মাত্র মাত্র এই একশোটা কদম এটার মধ্যে চারটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন একশো বছরের আর যদি কারোর বাসা থেকে মসজিদ এক হাজার কদম হয় তাহলে এক হাজার বছরের সওয়াব আল্লাহ তাআলা দিবেন এরকম বিপুল পরিমাণ সওয়াব এই সামান্য কষ্টের বিনিময়ে অন্য কোনো আমলে পাওয়া যায় অতএব এই আমলটা শুক্রবারে করব তো ইনশাআল্লাহ আমাদের মা বোনরা বলবেন যে দুরুদ শরীফের আমলটা তো বুঝলাম কিন্তু জুমার দিনে ফজরের নামাজের আমল আর জুমার দিনে এই যে তাড়াতাড়ি মসজিদে যাওয়া আর এই শর্তগুলো পূরণ করে সবচেয়ে বিপুল সওয়াবের অধিকারী হওয়া এটা তো আমরা মহিলারা তো তাইলে মাহরুম হয়ে গেলাম পুরুষরা পাইলো আমাদের কি হবে তো আমি সেজন্য আগে বলেছি আবারও বলছি মা বোনদের জন্য দুটি উপায়ে তারা এই সওয়াবটা নিজেদের করে নিতে পারেন তারাও এই সওয়াব পেতে পারেন নাম্বার এক তাদের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহ মাবুদ আমি যদি পুরুষ হতাম তাহলে এ আমলটা আমি কোনোদিন মিস করতাম না যেহেতু তোমার নবীর হাদিসে আসছে যে অবয়ত হুন্না খায়রুল্লাহ হুন্না তারা মসজিদে প্রয়োজন বোধে আসবে ঋণ শিখতে আসবে কোনো জায়গায় নামাজের ব্যবস্থা আছে বাজারে গেছে ডাক্তারের কাছে গেছে সেখানে মসজিদে এসে নামাজ পড়বে কিন্তু সাধারণত সচরাচর বাসা বাড়িতে তাদের জন্য নামাজ পড়া অধিকতর উত্তম এ হাদিসের কারণে আমি তো যেতে পারলাম না যদি আমি পুরুষ হতাম আমি অবশ্যই যাব তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী অবয়ত হুন্না খায়রুল্লাহ হুন্না পুরুষরা এখানে আসে যে সওয়াব পাবে তারা বাসা বাড়ি তার চেয়ে বেশি সওয়াব পাবে ইনশাআল্লাহ এই তামান্না যদি তাদের মধ্যে থাকে এক নাম্বার দুই তারা তাদের বাসার পুরুষদেরকে উৎসাহ দিবেন তাদেরকে বের করে দিবেন মসজিদে তাহলে তারা যদি মাধ্যম হয়ে যান কেউ যদি কোনো আমল কাজের আমলের মাধ্যম হয়ে যায় তার মাধ্যমে যদি অন্যরা আমল করে ফেলে আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ তাহলে মা বোনরা এটাকে অনলাইনে শেয়ার করতে পারেন অন্য দশজন মানুষকে জানাতে পারেন তাদের দেখা দেখি কেউ যদি আমল করে তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন আপনার পরিবারের পুরুষদেরকে আপনি শেখাবেন আমল করবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এছাড়াও ভাই জুমার দিনে আরও অনেকগুলো আমল আছে কিন্তু সে আমলগুলো
সে আমলগুলো সবগুলা দীর্ঘ আমল আমি সেদিকে আর গেলাম না লম্বা আমলের আলোচনা আমি করলাম না শুধুমাত্র তিনটা কর্মসূচি আপনাদেরকে দিয়ে গেলাম আবারো বলছি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টা জুমাবার রাত যেটা বিশুদ্ধবার দিবাগত রাত সন্ধ্যা থেকে শুরু হয় বিশুদ্ধবার সূর্য অস্ত যাওয়ার পর এ থেকে নিয়ে সূর্য শুক্রবার ডুব সূর্য ডুবার আগ পর্যন্ত এই 24 ঘন্টা ভিতরে বেশি বেশি দুরুদ পাঠ করব ইনশাআল্লাহ এই আমলটা আমি সবচেয়ে গুরুত্বের সাথে বলে যাচ্ছি ভাইরা এটা কখনো ছাড়বেন না ভাই এটা কখনো ছাড়বেন না এত অধিক পরিমাণে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক পরিমাণে করার জন্য অন্য কোন আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনে আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছেন যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া যাকিরিন আল্লাহ ওয়া যাক কাসীরা ওয়া যাকিরাত এই একটা আমল জিকিরটা আল্লাহ পরিমাণে বেশি করার কথা বলেছেন আর কোথাও পরিমাণে বেশি করার কথা বলা নেই আল্লাহ বলেছেন আইয়াকুম আহসানু আমালা কে বেশি ভালো আমল করতে পারে আকসার আমালা বলেন নাই আহসান আমালার কথা বলেছেন কিন্তু জিকিরটা পরিমাণে বেশি আল্লাহর শরণটা বেশি বেশি করতে হবে আজকে আল্লাহ আমাদের আল্লাহর শরণ আমাদের মধ্যে নাই এই জন্য ওই খেলোয়াড়ের শরণ হয় কাফিরদের শরণ হয় তাদের ভক্তি মহব্বত অন্তরে আসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা পদে পদে জিকির করতেন ভাই যারা কোরআন হাদিস সম্পর্কে একটু ধারণা রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কিতাবগুলোর সূচিটাও যদি আপনি পড়েন পুরো হাদিস পড়া লাগবে না বাংলা অনুবাদ হয়ে গেছে পাঁচ মিনিটের ভিতরে আপনি বুখারীর সূচিটা পড়েন মুসলিমের সূচি পড়েন তিরমিজির সূচি পড়েন বিশেষ করে কিতাবুদ দাওয়াত পড়েন কিতাবুল আসকার পড়েন আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রতি পদক্ষেপে শুধু দোয়া এবং জিকির সালাম ফিরাই ফেলছেন নামাজের দোয়া নামাজের মধ্যে তো দোয়া আছেই মসজিদে বের হচ্ছেন দোয়া প্রবেশ করছেন দোয়া বাজারে যাচ্ছেন দোয়া এবং টয়লেটে ঢুকছেন দোয়া বের হচ্ছেন দোয়া ঘুমাতে যাচ্ছেন দোয়া ঘুম ভেঙে গেছে রাতে দোয়া ঘুম থেকে উঠে গেছেন দোয়া ওযু করতে যাচ্ছেন দোয়া বাসায় ঢুকছেন সালাম বিসমিল্লাহ দোয়া বাসা থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ দোয়া এইভাবে ভাইরা আমার কারোর সাথে সাক্ষাৎ হচ্ছে সালাম দিচ্ছেন এটাও দোয়া হ্যাঁ ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন সেখানে দোয়া বাজারে যাচ্ছেন সেখানে দোয়া আপনার জিন্দগিতে দোয়া ছাড়া কিছু নেই ভাইয়ারা প্রতি মুহূর্তে আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন এটা নেটওয়ার্কের মতো নেটওয়ার্কের মতো আরশে আজিমের মালিকের সাথে কানেক্টেড থাকার জন্য দোয়া এবং জিকিরটা হলো নেটওয়ার্কের মতো যে যত বেশি করবে তার কানেকশন তত মজবুত থাকবে তত স্ট্রং হবে তত বেশি সে স্পিড পাবে এবং তত কানেক্টেড থাকবে তার দোয়া তত কবুল হবে আখেরাতে সে তত অগ্রসর হবে অতএব বেশি বেশি পরিমাণে দোয়া জিকির করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন মুহতারাম হাজেরিন আমরা ঘন্টাকে ঘন্টা ধরে এই তিনটা আমলের কথা বলতে পারতাম আমি সংক্ষেপে আপনাদেরকে তিনটা আমলের কথা বলে গেলাম এই আমলগুলোর কথা জুমার দিনে আরো 13 14টা আমল বিভিন্ন বক্তব্যে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি কোরআন হাদিস থেকে আমি সেটাকে জিস্ট করে আপনাদের সামনে দিলাম শুরুতে যে কথাটা বলছি আবার আমি সেই কথাটা বলতেছি আপনারা শুরুতে নিয়ত করেছেন ভাইরা আমার এখন আবার নিয়ত করেন আবার নিয়ত করেন যে ইনশাআল্লাহ যতদিন আল্লাহ এ নাকের ডগা নিঃশ্বাস রাখি এই তিনটা আমল ছাড়বো না ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনারা আমল করলে আমি এত বারবার আপনাদেরকে কেন বলতেছি ভাই কারণ আমার ব্যবসা এটা ভাই আপনারা সবাই যদি আমল করেন তাহলে আপনারা তো সওয়াব পাবেনই আমার মাধ্যমে হলো আমি বললাম সেজন্য হলো এজন্য আল্লাহর কাছে আশা আল্লাহ যদি আমাকে দয়া করে সেই পরিমাণ সওয়াব দেয় হাদিসে বর্ণিত ওয়াদা অনুযায়ী সবাই করবেন তো ইনশাআল্লাহ আপনি আবার আরো পাঁচজনকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন আপনার পরিবারের লোকদেরকে বলবেন সবাইকে উৎসাহিত করবেন করব তো ইনশাআল্লাহ জুমার দিনের এই সময়টাকে আমরা কদর করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন